ইডেন নজরে জ্যোতিপ্রিয় মল্লিক শুধু একা নন, তার পরিবারও রয়েছে। গতকাল মেয়ের পর আজকে ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। নথি নিয়ে হাজিরা জ্যোতিপ্রিয় দাদার, কিভাবে উল্কা গতিতে বালুর এভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তার ডিটেলস খতিয়ে দেখতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নথি নিয়ে হাজিরা দিয়েছেন দেবপ্রিয় মল্লিক। দেবপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা। গতকাল আমরা দেখেছিলাম তার কন্যা তিনি পৌঁছেছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজও হারান। তারপর আজকে ইডির নজরে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের তার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা, তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন, যাবতীয় নথি নিয়ে হাজিরা দিয়েছেন সিজিওতে। কীভাবে উল্কা গতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের এরকমভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে খতিয়ে দেখছে ইডি। পাশাপাশি ইডি স্ক্যানারে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ উত্তর চব্বিশ পরগনার 27টি পুরসভার 75 থেকে 80 জন কাউন্সিলর। কাউন্সিলরদের গতিবিধি এবং আর্থিক লেনদেনের ওপরে নজর রাখছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, ইডির তদন্তকারীরা অনুমান করছেন যে রেশন দুর্নীতিতে ওই কাউন্সিলরদের ভূমিকা থাকতে পারে। হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পাওয়ার পরে তাকে জেরা শুরু করবে ইডি। জেরা শেষ হলে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কাউন্সিলরদেরও জিজ্ঞাসাবাদ শুরু হবে। কাউন্সিলরদের নামের তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। বাকিপুরের প্রসঙ্গে এবারে আসবো। বাকিপুর রহমান বাকিপুরের সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল আয়কর দফতর, এবং আয়কর দফতর যে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল তাতে বাকিপুরের সংস্থা এনপিজি গ্রুপের সঙ্গে সরকার অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের আর্থিক লেনদেনও পাওয়া গিয়েছিল। সেই সব লেনদেন সন্দেহজনক বলে দাবি করেছে আয়কর দফতর, এবং এবারে সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখতে চাইছে ইডি। ইতিমধ্যেই আয়কর দফতরের সঙ্গে যোগাযোগ করেছে ইডি। সূত্রের খবর, সেই সমস্ত ডিস্ট্রিবিউটরদের সঙ্গে এবারে কথা বলবেন ইডি তদন্তকারীরা। ডিস্ট্রিবিউটরদের একটি তালিকাও তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। জ্যোতিপ্রিয় মল্লিক কেমন রয়েছেন, এটাই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতটুকু আমরা জানতে পারছি তার অবস্থা স্থিতিশীল। জ্যোতিপ্রিয় মল্লিককে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। 374 নম্বর কেবিনে এই মুহূর্তে রয়েছেন মন্ত্রী। এরপর আজকে বেলা 3টে বৈঠকে বসবে মেডিকেল বোর্ড, তারপর সিদ্ধান্ত হবে রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে। গত 27 অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন ব্যাংশাল আদালতে তোলা হলে ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়, যা শুনেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। এরপর থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে সারা সময় রয়েছেন, এবং মস্তিষ্কের এমআরআই আর মেরুদণ্ডের পরীক্ষা নিরীক্ষাও হয়েছে তার। হাতে এবং পায়ে কিছু সমস্যা পাওয়া গিয়েছে, তবে ওভারঅল তিনি স্থিতিশীল। যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, তাই তাকে সাধারণ ডায়াবেটিক খাবারই দেওয়া হচ্ছে হাসপাতালের তরফে। রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে বেসরকারি হাসপাতাল থেকে কবে ছুটি দেওয়া হবে, এই প্রশ্নের উত্তর দিতেই সোমবার বিকেলে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড। বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক যে ধরনের উপসর্গ নিয়ে, অসুস্থতার উপসর্গ নিয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই সকল উপসর্গের নিরীক্ষে যে সকল চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা জরুরি সে সবই হয়ে গিয়েছে, এবং সেসব রিপোর্ট আসার পর চিকিৎসকেরা জানাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অ্যাংজাইটিজনিত যে সমস্যা রয়েছে তার জন্য মনোরোগ চিকিৎসকেরও পরামর্শ নেওয়া হয়েছে। সব মিলিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের যা শারীরিক পরিস্থিতি তা দেখে তাকে সিসিইউ থেকে কেবিনও স্থানান্তর করা হয়েছে। এখন সে কবে ছুটি দেওয়া যেতে পারে সেই বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। তার আগে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা সংক্রান্ত একটি রিপোর্ট ইডির হাতে তুলে দিয়েছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, যে রিপোর্ট আদালতে পেশ করা হবে। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।